হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যারা দত্তপুকুর পিকনিক ব্লগ দেখেছেন তাদেরকে তো বলার অপেক্ষা রাখে না যে দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিডিওটা আমি আপলোড করব বলে জানিয়েছিলাম, আর সেটাই আজকের ভিডিও। অর্থাৎ আমরা পিকনিক স্পট থেকে কালী মন্দির যাওয়ার পথে যে গ্রাম এবং তার গ্রাম্য পরিবেশের একটা অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটাই ক্যামেরাবন্দি করেছি বন্ধুরা আপনারা দেখবেন বলে। তাই কার কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই। গ্রাম বাংলার পরিবেশ আমার অত্যন্ত প্রিয়। গ্রাম প্রকৃতিকে নিয়ে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যেটা আমরা শহর কিংবা মফস্বলে অতটা অনুভব করতে পারি না। আর এই গ্রামের পরিবেশে এত বেশি সাবলীলতা থাকে যেটা আমার মনকে একদম ভিতর থেকে ছুঁয়ে যায়। রোজকার ঝামেলা, অশান্তি এবং কী বলবো, প্রাত্যহিক জীবনের যে দোলাচল, তার থেকে কিন্তু গ্রাম্য পরিবেশের অনুভূতিটা অত্যন্ত আলাদা। যদিও আমি এই সমস্ত ঝামেলা, অশান্তি, কোলাহল এগুলোর মধ্যে থাকা একদমই পছন্দ করি না, যতটা সম্ভব এগুলো থেকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি, তবুও বন্ধুরা বলে রাখছি যারা গ্রামে থাকেন তারা অনেক বেশি সহজ এবং সরল হয়। কথায় কথায় চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর এইখানে আপনাদেরকে নেম প্লেটটাও দেখিয়ে দিচ্ছি। এটা ঠিকানা সমেত আছে, অর্থাৎ যে সকল বন্ধুরা দত্তপুকুর কালী মন্দিরে ভিজিট করতে চান তারা দত্তপুকুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে পারেন দত্তপুকুর কালী মন্দির। আর এইটা হচ্ছে পার্কিং জোন, অর্থাৎ যারা গাড়ি নিয়ে আসবেন বা টোটো রিজার্ভ করে আসবেন তাদের গাড়ি এখানে থামবে। আর মন্দির চত্বরটা অত্যন্ত সুন্দর এবং সেখানে একটা দারুণ অনুভূতি আছে, একটা স্বর্গীয় অনুভূতি এই মন্দিরটার মধ্যে রয়েছে। যে কোনো জাগ্রত এবং পবিত্র জায়গায় একটা অদ্ভুত এনার্জি ফিল করা যায়, এই মন্দিরটা ঠিক সেরকমই। ভাগ্যবশত আমরা এখানে পুজো অঞ্জলি দুটোই দিতে পেরেছি, তাই মনটা আরও বেশি খুশি হয়ে গিয়েছে। এই সিদ্ধেশ্বরী কালীমা নাকি অত্যন্ত জাগ্রত, তার পাশে একটা বেদিও রয়েছে, আর সেই বেদিটা আপনাদের সামনে আমি কিছুক্ষণ পরে দেখাবো। এইটা হচ্ছে মায়ের বিগ্রহ, অর্থাৎ এখানে ফটো তোলা নিষিদ্ধ, আমি সেটা জানতাম না, তার আগেই আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছি। কেউ আমাকে বলেও নি, মানে মন্দির কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলেনি যে তুলবে না বা কিছু, তাদের সামনে দিয়েই আমি ভিডিও তুলছিলাম। আর এইখানে গাছগুলো অত্যন্ত সুন্দরভাবে বাঁধিয়ে রাখা। মন্দিরের চারপাশে প্রদক্ষিণের জন্য এই রেলিং দেওয়া যে বারান্দাটা আছে সেখান থেকে মন্দির চত্বরটাকে আরও সুন্দর দেখায়। আর এই পাশে রয়েছে আরেকটি গাছ যার চারদিকে বেদি তৈরি করা এবং শেড রাখা, কোনো অনুষ্ঠান হলে এখানে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, আমি ঠিক বলতে পারবো না। তবে পৌষ মাসে এখানে কালী পুজো দেওয়ার একটা বিশেষ প্রচলন আছে, দূর দূরান্ত থেকে মানুষ এই সিদ্ধেশ্বরী কালীমার জাগ্রত প্রতিমাকে দর্শন করতে এবং পুজো দিতে চলে আসে। আর তার পাশেই এখন আরেকটি নতুন মন্দির নির্মাণ কার্য চলছে, ঠিক বলতে পারবো না কোন বিগ্রহ সেখানে প্রতিষ্ঠিত হবে। আর এটি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় তনু, ছোট্ট থেকে ও আমার খুব আদরের। আর আমরা যাচ্ছি এখন ঘাটের রাস্তায়, অর্থাৎ এখানে একটি জলাশয় রয়েছে যেটি বর্তমানে বদ্ধ জলাশয়, কিন্তু শোনা যায়, মানে লোকমুখে শুনেছি যে এটি নাকি আগে একটি নদী ছিল। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং দারুণ একটা অনুভূতি নিয়ে গেছি। তাই বন্ধুরা, দেরি না করে যারা যারা আমার মতন এই সুন্দর অনুভূতিটা নিতে চান তারা চলে আসুন দত্তপুকুরের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। একে তো পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপর নির্মলতায় ভরপুর, মনটায় এক রাশ শান্তি চলে আসে এখানে গেলে। যারা খুব অশান্তিতে ভুগছেন বা সবসময় বিভিন্ন জিনিস নিয়ে মাথার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে তারা অবশ্যই ঘুরে যাবেন এই মন্দিরটাতে, দেখবেন মনটা একদম শান্ত এবং স্থির হয়ে গিয়েছে।
আর এই জলাশয়টা থেকে বুঝতেই পারছেন কতটা সুন্দর অনুভূতি এখান থেকে আমি নিয়ে গিয়েছি। আমি কোথাও গেলে কোনো জিনিস কিনি বা না কিনি অনুভূতিটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসি, তাই শান্তিটা মনে হয় আমার কাছে একটু বেশিই আছে। তাই বন্ধুরা, যাদের যাদের শান্তির প্রয়োজন তারা শান্তিকে খুঁজতে অন্য কোথাও যাবেন না বা জিজ্ঞেস করবেন না শান্তি নেই শান্তি নেই, কোথায় শান্তি আছে, শান্তি আপনার মনে আছে। আর যদি অন্যভাবে অনুভব করতে চান তো শান্তি এই সমস্ত পবিত্র জায়গাগুলোতে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে থাকি। ডেইলি ব্লগ থেকে শুরু করে বিভিন্ন রকমের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটা ভিজিট করে একবার অবশ্যই দেখে আসবেন। বলা তো যায় না কখন কার কোন জিনিসটা ভালো লেগে যেতে পারে, আর আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের পাশে থাকাটা এবং সাথে থাকাটা আমার কাছে একান্ত কাম্য। আর এভাবেই আপনারা আমাকে ভালোবেসে যাবেন এবং আমাকে সঙ্গ দিয়ে যাবেন। আশা করি আপনাদের এই ভালোবাসায় আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, অবশ্যই সেটা ঘোরা বেড়ানো এবং আনন্দের ভিডিও, কেননা দুঃখ বলে জিনিসটা যতটা করে বলবেন এবং টানবেন ততটাই বেড়ে যাবে। আনন্দ করুন, আনন্দে থাকুন, আনন্দ নিয়ে ভাবুন, দুঃখের অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক বেশি আনন্দ অনুভব করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, অ্যান্ড কিপ ওয়াচিং, লটস অফ লাভ।